হে আমার মালিক, আমি তোমার কাছে কৃতজ্ঞ যে তুমি আমাকে এই কয়েদ থেকে উদ্ধার করেছো, আমাকে জীবন দান করেছো। এখন আমি তোমার গোলাম। হুকুম করো মালিক, আমি তোমাকে কিভাবে সেবা করব। আমাকে জাদুকর গারদগরের কাছে পৌঁছে দাও। ওখান অব্দি পৌঁছানো আমার পক্ষে অসম্ভব আমার মালিক। আমি তোমাকে আমার অন্তিম সীমারেখা অব্দি পৌঁছে দিতে পারি। দু বছরের সফর আমি দুদিনে পার হব। এসো, আমার হাতের ওপর দাঁড়াও। এসো, এসো, এসো। প্রিয় মালিক আমার, এই আমার অন্তিম সীমারেখা। এরপর আমি আর যেতে পারবো না। আমি বড়ই নিরুপায়, কিন্তু আমার নিরন্তর সেবা তোমার সাথেই থাকবে। আমার এই উপহার গ্রহণ করো। এ হলো দিকদর্শক জাদু মুক্তা। এতে তুমি যাকেই দেখতে চাইবে দেখতে পাবে, আর যখনই তুমি আমার কাছে কিছু জানতে চাইবে আমি এতে দেখা দিয়ে তোমাকে বলবো। এটা রেখে দাও, এ হলো আমার বন্ধুত্বের স্মৃতি। তোমার এই বন্ধুত্বের স্মৃতির জন্য ধন্যবাদ প্রিয় বন্ধু। হে জিন শ্রেষ্ঠ, এখন তুমি আমাকে জাদুকর গারদগরের কাছে পৌঁছানোর রাস্তাও বলে দাও। এই কথা বলা পাহাড় যদি তোমাকে রাস্তা দেখায় তাহলে তুমি সাতটি বিষধর নাগিনীর জাদুমহলে পৌঁছে যাবে। সেখানে একটি কাঠের ঘোড়া আছে, যদি সেই ঘোড়াটি হস্তগত করতে তুমি সফল হয়ে যাও তবে তার ওপর বসে বাকি আট বছরের সফর আট দিনে অতিক্রম করে গারদগর জাদুকরের জঙ্গলে তুমি পৌঁছে যাবে। এবার আমি বিদায় নিয়ে যাই। খোদা হাফেজ আমার সহৃদয় মালিক। খোদা হাফেজ প্রিয় বন্ধু। খোদা হাফেজ। মানব সন্তান, এর পরে আর একোশ না, এখনই ফিরে যা। না, যাব না। তবে তুই মারা পড়বি। আমি ফিরে গেলে আমার ভাই মারা যাবে।
আর আমি এক সত্যনিষ্ঠ বাদশাকে জাদুকর গারদগরের কয়েদ থেকে ছাড়াতে চাই, সেটাই আমার গন্তব্য। গারদগর জাদুকরের কাছে যারা যায় তারা তো গন্তব্য নয়, মৃত্যু বরণ করে, মৃত্যু। তুমি ওই সৎ বাদশার চিন্তা আর ভাইয়ের প্রতি ভালোবাসা তোমার মন থেকে ঝেড়ে ফেলো, ওকে মরতে দাও, নিজের প্রাণ বাঁচাও, নিজের প্রাণ। না, আমি আমার সৎ উদ্দেশ্য আর আমার ভাইয়ের জন্য প্রাণও দিতে প্রস্তুত, কিন্তু আমার ভাইকে আমি নিষ্প্রাণ দেখতে পারবো না। আমার ভাইয়ের মৃত্যু মায়াবী মরণের নির্মম হাতের মুঠোয়, মাটির একটা খেলনার মতো হয়ে আছে। বলা যায় না কবে মৃত্যু সেই খেলনার সাথে খেলতে খেলতে তাকে চূর্ণ করবে। তুই আমার পথ থেকে সরে যা, নয়তো আমি তোর সাথে লড়ব, আর এই পাহাড়ের গা কেটে কেটে আমার রাস্তা স্বয়ং বানিয়ে নেব। আমার আল্লাহ আমাকে সাহায্য করবে। শাবাশ হে মানব সন্তান, শাবাশ। যে আল্লাহর প্রতি এত গভীর বিশ্বাস রাখে, যে সত্যনিষ্ঠ মানুষ আর নিজের ভাইকে এত গভীর ভাবে ভালোবাসে, তার রাস্তা আমার মতো পাহাড় তো কি দুনিয়ার কোন শক্তি রোধ করতে পারবে না। তোমার হৃদয়ে সততা আর ভাইয়ের প্রতি ভালোবাসার অনুভূতি এত নিষ্কলঙ্ক যে তুমি অবশ্যই সফল হবে। যাও ওপারে ওই জাদু মহলে যাও, ওখানে সাতটি বিষধরী নাগিনী, যারা সাতজন শেহজাদী, যারা সহোদরা বোন, গারদগর জাদুকর জাদু বলে তাদের মানুষ থেকে সাপে পরিণত করেছে, ওখানে রাখা একটি বাঁশি যদি তুমি পাও আর তুমি তা বাজাও, তবে ওই সাতজন শেহজাদী সাপ থেকে আবার মানুষ হয়ে যাবে, আর মানুষ রূপ ধারণ করে যদি তারা তোমাকে দংশন করে, তবে তুমিও একটি সাপে পরিণত হবে। আর যদি সাপ হওয়া থেকে বেঁচে যাও, আর তোমার ওই বাঁশির সাতটি সুরের জালে ওরা মোহাবিষ্ট হয়, তবে ওই সাতজন বোন তোমার প্রতি আকৃষ্ট হবে, আর খুশি হয়ে তোমাকে ওই কাঠের ঘোড়াটি দান করবে। তারপর ওই ঘোড়াটির পিঠে বসে গারদগর জাদুকরের জঙ্গল অভিমুখে তোমার গন্তব্যের পথে উড়ে যেও। যাও, আমি তোমাকে রাস্তা করে দিচ্ছি। ধন্যবাদ, খুবই উপকার করলে আমার। হে সহৃদয় পাহাড়, তোমাকে অসংখ্য ধন্যবাদ।
সদবীর মানব সন্তান, আমাদের মানব জাতির শত্রু জাদুকর গারদগর জাদুবলে সাপে পরিণত করেছিল। আমরা ২০ বছর ধরে আমাদের স্বরূপ ফিরে পাওয়ার জন্য ছটফট করেছি। আজ তুমি আবার আমাদের স্বরূপ ফিরিয়ে দিয়েছো। কে তুমি হে সহৃদয় মানব সন্তান? আমি আল্লাহর প্রতি বিশ্বাসী, শয়তানদের শত্রু, আল্লাহর এক সেবক, শাহ হারুন আবাদের শাহজাদা জালাল তালিব। হে সহৃদয় আল্লাহর সেবক জালাল তালি, আজ তুমি আমাদের এই বন্দী দশা থেকে উদ্ধার করে আমাদের নতুন জীবন দান করেছো। আমরা তোমার কাছে কৃতজ্ঞ। কৃতজ্ঞতা তো আল্লাহকে জানাও, যিনি তোমাকে মানুষে পরিণত করেছেন আর আমাকে সফল করেছেন। আমি তো আল্লাহর সেবকদের কেবল একজন দিন সেবক শাহজাদী,
হে আল্লাহর সৎসেবক, আমাদের উদ্ধারক, আমরা তোমার সততার এই মনোভাবকে অভিবাদন করছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি আমাদের সাহায্য করেছ, তাই আমাদেরও কর্তব্য তোমাকে সাহায্য করা। এসো আমার সাথে। ঘোড়াটি আমি তোমাকে দিচ্ছি, এর উপর বসে তুমি জাদুকর গারদগড়ের কাছে পৌঁছে যাও আর তোমার লক্ষ্যপথে সফল হও। আর হে সৎ মানব সন্তান, এখন তুমি চাও তো আমাদের স্বাধীন করো বা তোমার সাথে রাখো, আমরা সব কানিজ তোমার আজ্ঞাধীন। আজ্ঞাধীন নয়, স্বাধীন তোমরা। মানুষদের গোলাম তো কেবল শয়তানেরাই বানায়, আল্লাহর দৃষ্টিতে সব মানুষই সমান। স্বাধীনতা সকলের জন্মগত অধিকার, আর এই অধিকার কোনো মানুষই কারোর কাছ থেকে কেড়ে নিতে পারে না। তোমরা সবাই এখন স্বাধীন, তোমরা তোমাদের দেশে তোমাদের ঘরে ফিরে যাও। ধন্যবাদ হে সহৃদয় মানব, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। খোদা হাফেজ। খোদা হাফেজ। খোদা হাফেজ। আমারই জাদুর কাঠের ঘোড়াটি নিয়ে তালিব আকাশ পথে উড়ে এদিকেই আসছে, ও কয়েদি বাদশাকে ছাড়াতে আর আমাকে মারতে এখানে আসছে। এই অসম্ভব কথা, বার্তা বসার পর আজ অসম্ভব কথা। ওই আল্লাহ সেবক অসম্ভবকেও সম্ভবে পরিণত করে। হে আমার মালিক জাদুকর গারদগর, বিশ্বাস করুন, এবার ওই আল্লাহ সেবক তালিবের এই সফরের কেবল 8 বছর আর বাকি আছে, আর তাও 8 দিনের মধ্যে অতিক্রম করবে আর আপনার কাছে পৌঁছে যাবে। আপনি শিগগিরই ওকে ওই জাদু ঘোড়া থেকে নিচে ফেলে দিন, যাতে ও মারা যায়। আমি এখনই ওকে নিচে ফেলে মেরে ফেলছি। মায়াবী কাঠের খোড়া, তুমি তোমার সালাত তালিবকে এখনই মাটিতে ফেলে দাও, ফেলে দাও মাটিতে। এখনই ফেলে দিচ্ছি মালিক, এখনই ফেলে দিচ্ছি।